আপনাদেরকে জুরাইন এলাকার একটা বাসা থেকে, এটা পুরান ঢাকার একটা অংশ, এই এই বাসার ছাদ থেকে আপনাদের একটা ভিউ দেখাবো। আমি আমি মনে করি যে এটা হচ্ছে সিম্পলের মধ্যে গর্জিয়াস একটা ভিউ। আসলে এগুলো তো ছাদ না, এগুলো হচ্ছে এক একটা ছাদ আমাদের হচ্ছে মন ভালো করার কারখানা। ঠিক আছে, আপনার যদি মন খারাপ থাকে ছাদে যাবেন, গাছগাছালি দেখবেন, সবুজ গাছ, সবুজ প্রকৃতি, এদের কাছে গেলেই আপনার মন ভালো হয়ে যাবে। বিশ্বাস হয় না, যারা ছাদে যান তারা এই ফিলিংসটা বুঝতে পারবেন। দেখেন কত সুন্দর সুন্দর গাছ, ছোট পেয়ারা গাছ, মানে বনসাই আর কি। তারপর আপনি অনেক ধরনের ফুল গাছ দেখতে পারবেন। অনেকের অনেকের বাসার ছাদ তো দেখতে অনেক সুন্দর হয়। তারপরও আমার খুবই ভালো লাগছে যে বাড়িওয়ালারা তাদের ছাদে এইরকম উদ্যোগ, এবং ম্যাক্সিমাম ঢাকা শহরে যারা বাড়িওয়ালা তাদের ছাদে কম বেশি এরকম সুন্দর সুন্দর গাছ আছে। সুতরাং আমার এই চ্যানেলটাতে আমি চেষ্টা করব আপনাদেরকে ঢাকা শহরের বাড়িওয়ালা তাদের ছাদে যে গাছগুলো লাগায় বা কার ছাদ দেখতে কেমন, আমি চেষ্টা করব সবগুলো বাড়িওয়ালার ছাদের এই ভিউটা নেয়ার জন্য, এবং এই চ্যানেলে সবগুলো ভিডিও আমি আপলোড করব ইনশাআল্লাহ। একটা কথা আছে, গাছ লাগান পরিবেশ বাঁচান। পরিবেশটাকে ভাই আমাদেরকেই বাঁচাইতে হবে। এমনিতেই ঢাকা শহর মানে চারদিকে হচ্ছে বিল্ডিং দিয়ে একদম ঢেকে গেছে, এই জন্য এই শহরের নাম ঢাকা শহর কিনা আমি জানি না। এই ঢাকা শহরে যদি একটু সবুজের প্রাণ দেওয়া যায় তো খারাপ কিসের? এই যে একটা গাছ দেখতে পাচ্ছেন, এবং চারদিকে এই যে রাউন্ড সার্কেলটাতে সবাই খেলাধুলা করে, দেখেন কী সুন্দর একটা দৃশ্য। ছোটো বড়ো অনেক বিল্ডিং তো দেখতেই পাচ্ছেন, পাশে একটা অ্যাপার্টমেন্ট, এবং খুব সুন্দর সম্ভবত অ্যাপার্টমেন্টটা। পুরান ঢাকার অংশগুলো যেমনই হোক না কেন, অনেকে বলে যে ঢাকা শহর মসজিদের শহর, ঢাকা শহর হচ্ছে ময়লার শহর, কিন্তু উপর থেকে দেখলে আপনি কিন্তু একদম অবাক হয়ে যাবেন যে শহরে আছেন, ঢাকা শহরে আছেন নাকি সৌদি আরবে আছেন বা দুবাইতে আছেন। অনেকে তো ছাদে আবার এরকম দোলনা লাগানোর সিস্টেম করে নিছে, একদম পুরোই মনে করেন যে রাজকীয় পরিবেশ। আপনারাই বলেন পরিবেশটা সুন্দর না, কোথাও কোনো হইচই আছে নাই। সুতরাং হইচই মুক্ত এরকম পরিবেশে ছাদে এসে নিজেকে উপভোগ করতে চাইলে আপনারা ছাদে গাছ লাগাবেন। একটা বয়স্ক গাছ দেখতে পাচ্ছেন, গাছে একটা পাতাও নেই, সম্ভবত বসন্তের জন্য অপেক্ষা করছে, বসন্ত আসলে গাছে পাতাও আসবে। যাই হোক, এরকম করে ছাদে আসবেন, মন ভালো করবেন, বেশি বেশি করে গাছ লাগাবেন।